সিমপুর দুই নম্বর পঞ্চায়েত আমাদের অ্যাবসলিউট মেজরিটি পাওয়া সত্ত্বেও ভোট গঠন করতে দেয়নি, শুধুমাত্র তৃণমূলের সন্তুষ্টিকরণের জন্য। আজকে বলুন যে এই যে হারাধন মৃধা, এর কি অপরাধ? আগের সপ্তাহে একটা কর্মীকে কোপ করেছে, একটা জিজ্ঞাসা করেন যে অন্য ফোনটা নিচে নিচে নামানো হয়। যদি পরিস্থিতি আসতো, আপনি যেভাবে দাঁড়িয়ে কথা বলছেন দৃষ্টিভাবে সেইভাবে কথা বলতে পারবেন। কিভাবে না, আমি কথাটা শুনো, কিভাবে মারা গেছে আমি বলছি। একটা ছেলে আর তার বাবা বাড়ির মধ্যে ছিল, বাবাকে ডেকে নিয়ে যায়, ঠিক আছে, কালী পুজোর জোরে মাইক চালিয়ে দেয়, তারপর দুম দাম তার তল পেটে আর অন্ধকোষে লাঠি মারে। ঘটনা করুন, আপনি কল্পনা করুন কতটা নিঃসঙ্গ। থামুন, না শুনুন, আপনি এটা বলাটা খুব সহজ না, বলাটা খুব সহজ কমপ্লেন করেছেন কিনা। আমি কমপ্লেন করেছি ওসি দৌড়িয়া থেকে, আমি কমপ্লেন করেছি কোতোয়ালিতে। 29 তারিখে কী অ্যাকশন নিয়েছেন আপনার পুলিশ? কী অ্যাকশন নিয়েছেন? না, চাপরাতে 3 দিন আগে মেরে গেলে কী অ্যাকশন নিয়ে? হ্যাঁ, দুটো অ্যারেস্ট আছে এখনো, স্থিরভাবে আলোচনা করছি, কোনো আন্দোলন করছি না, কোনো অশান্তি করছি না। এক গ্রাম লোক রয়েছে, একটা মৃতদেহ রয়েছে, সৎকার করতে হবে। আমরা যাবো, 5 মিনিট কথা বলবো এসপির সাথে, স্মারকলিপি দেবো, কিন্তু দেহ যাবে, মহল্লা যাবে, ঠিক আছে। তাহলে আপনি অ্যারেস্ট করুন সবাইকে, আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে। আমরা যারা সন্ত্রাসের শিকার, ভারতীয় জনতা পার্টির উপরে কর্মীদের উপরে এ জেলায় বছর ভোট গত পঞ্চায়েত নির্বাচন।